মিমি চক্রবর্তী শর্ট জিন্স এবং সাদা পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দেয় মোরবার খোলামেলা চুল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা হট লাগে ঠিক এই জন্য তার রূপের প্রতি ঘ্যাল হয় তার অনুরাগীরা কিন্তু তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ বলে দাবি করেন মোরবার অনেক আবার তাকে হটগাল লিখেছে কিন্তু আবার অনেক অ্যামেজিং লিখেছে অ্যাজ ওয়েল অ্যাজ অনেক আবার তাকে সেক্সি বলে দাবি করেন মোরবার অনেক আবার তাকে কুইন বলে দাবি করেন কিন্তু আবার অনেকে তাকে আগুনের মুজি দেয় সেই সাথে অনেকে আবার লিখেছে তুমি খোলামেলা পোশাকের ছবি কেন শেয়ার করো মোরবার অনেক আবার জানতে চাই এই তারকা কবে বিয়ে করবে সুতরাং যোগ সব কিছু মিলে বর্তমানে মিমি দর্শকদের মাঝে এভাবে আলোচনায় পায়দই মিমি বর্তমানে কলকাতা বাংলা চলচ্চিত্রের প্রথম শ্রেণীর একজন তারকা মোরবার এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে মোরবার এই তারকা তার রূপে গুণে দর্শকদের মাঝে আলোচনায় থাকেন ঠিক এই জন্য অবশ্য এই তারকা দর্শকদের মাঝে সর্বদা আলোচনায় মোরবার এই তারকা বর্তমানে আলাপ চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ শুরু করেছেন সেখানে অবশ্য মিমি চক্রবর্তীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আবিরকে কিন্তু প্রায় অনেকদিন পর এই দুই তারকাকে আবারও একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে ঠিক এই জন্য তাদের অনুরাগীরা তাদের এই চলচ্চিত্রটি নিয়ে খুব এক্সাইটেড মূলত চলচ্চিত্রটিতে তাদের দুজনকে সাধারণ লুকে দেখা যাবে অন্যদিকে মিমিকে সর্বশেষ যাহা বলিব সত্যি বলব ওয়েব সিরিজ অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে নজরে এসেছে কেননা প্রায় অনেকদিন পর তারকাকে আইনজীবীর চরিত্রে দেখা যায় ঠিক এই জন্য তার চরিত্রটি দর্শকদের মাঝে নজরে এসেছিল মোরবার এই জন্য অবশ্য মিমি চক্রবর্তী দর্শকদের মাঝে আলোচনায় ছিলেন অন্ধাধারেন মিমিকে সর্বদাই সোশ্যাল মিডিয়া সক্রিয় দেখা যায় কেননা সেখানেই এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে আবেদনময়ী রূপে ক্যামেরার সামনে ধরা দেয় দ্যাটস সহায় তিনি দর্শকদের মাঝে সমালোচনা শিকার হয় মোরবার সকল সমালোচনাকে মিমি সেভাবে গ্রহণ করে না আর জন্যই মিমি তার ইচ্ছামতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সোজাই হুক জেনে তো নিলেন খোলামেলা পোশাকে মিমি দর্শকদের মাঝে আকারে ধরা দেয় মোরবার এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য